প্রথমে এই লিংকে যে রেজিস্ট্রেশন করবেন এই লিংকটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিংকে ঢোকার পরে আপনারা এই ওয়েবসাইটের এই পেজে আসবেন, দেখতে পাচ্ছেন লিংকটি ওপরে এসে আপনাদের যাবতীয় নাম ঠিকানা এখানে পূরণ করবেন। এখানে এখানে বাংলাদেশ রেলওয়ের একটি লোগো দেখতে পাচ্ছেন, নিচের দিকে নাম লেখার বক্স আছে, এখানে নাম লিখবেন, পাশে ইমেল অ্যাড্রেস দিবেন, আর এখানে আপনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা ডিবল লিখতে হবে। ফোন নাম্বার কনফার্ম হওয়ার পরে নিচে দেখবেন একটি পাসওয়ার্ডের বক্স আছে, সেখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে পরিচয়পত্র এনআইডি হলে এনআইডি আর জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন দিয়ে আপনাদের এই যে এনআইডি নাম্বারটা আছে 10, 13 অথবা 17 ডিজিটে সেটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে আপনাদের পোস্ট কোড দিবেন, পোস্ট কোড নিচে ঠিকানা দেওয়ার পরে সাইন আপে চাপবেন। সাইন আপ চাপার পরে আপনাদের ফোনে একটি ওটিপি মেসেজ আসবে, যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি মেসেজ আসবে। 45 সেকেন্ড টাইম থাকবে, এই সময়ের মধ্যে ওটিপি আসবে এবং আপনি সেই ওটিপিটি এখানে বসাবেন। ওটিপি বসানোর পরে নিচে কন্টিনিউ বাটন চাপ দিতে হবে। কন্টিনিউ বাটন চাপ দিলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এই যে ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করবো। লগ ইন করার পর ঠিক এরকম একটি পেজ আসবে, দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন যেটা, সেখানে ঢোকার পর আপনারা অপশন পাবেন, আপনারা রেজিস্ট্রেশন থেকে যাবেন সেটা হচ্ছে ফর্ম। আমরা এখানে ফর্ম সিলেক্ট করি, যেমন ধরি ঢাকা, তাহলে ঢাকা সিলেক্ট করলাম। আর যেখানে যাব সেটা এখানে সিলেক্ট করতে হবে, যদি চিটাগাং হয় তাহলে চিটাগাং সিলেক্ট করলাম। এবার এখান থেকে ডেট ঠিক করব। সাধারণত সেই দিন সহ আরও 4 দিন অতিরিক্ত সিলেক্ট করা যায়, তো আমরা এখান থেকে সিলেক্ট করব। এবার আমরা কোন ধরনের সিটে যাব, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, নাকি শোভন, নাকি চেয়ার, সেটা আমরা ওই ক্লাস থেকে ঠিক করব। তো আমরা শোভন চেয়ার সিলেক্ট করে ফাইন টিকিটে গেলাম। এবার যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে চিটাগাং যাওয়ার সকল ট্রেন এখানে দেখাচ্ছে, যেমন সোনারবাংলা, মহানগর, যা যা আছে সব এখানে দেখাচ্ছে। পাশে সময় এবং তার পাশে সিট কতটুকু আছে, কতগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের যেই ট্রেন আমাদের দরকার আমরা সেই ট্রেন এখান থেকে সিলেক্ট করে সিট আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে একটা ট্রেন সিলেক্ট করলাম, করে ভিতরে গেলাম, যে দেখতে পাচ্ছি এখানে সাদা যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবেল, 200 মানে হচ্ছে বুক, আর সবুজ হচ্ছে যেটা আমরা চয়েস করব সেটা সবুজ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে ক নম্বর বগিতে সবগুলো 200, তার মানে এখানে কোনো সিট ফাঁকা নাই। তো আমরা পরবর্তীতে খতে গেলাম, খতে যেয়ে দেখতেছি এখানে নিচের দিকে সাদা আছে, তো আমরা যখনই সাদার উপর নিয়ে যাব তখনই দেখবো ওটা কত নম্বর সেটা দেখাবে। তো আমরা এখান থেকে যদি একটা সিট সিলেক্ট করি তখন সেটা সবুজ রঙ হয়ে যাবে। আমরা কোথা থেকে যাব, কমলাপুর থেকে, সেটা এখানে দেখাচ্ছে। তো সিট আমরা সিলেক্ট করলাম, করে এখন আমরা এখানে কন্টিনিউ পারচেজে চাপব। সিট ভাড়াটা এখানে সব দেখাচ্ছে, কত নম্বর সিট সেটা দেখাচ্ছে, কেমন বগি সেটা দেখাচ্ছে। আমরা কন্টিনিউ চাপলাম, কন্টিনিউ পারচেজ এখানে চাপলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই পেজে গেলে আমরা মোট কত টাকা ভ্যাট সহ সেটা দেখতে পাবো, সার্ভিস চার্জ ওদের 20 টাকা সহ মোট ভাড়া দেখাবে, এবং আমরা কোন পদ্ধতিতে পে করবো সেটা এখানে দেখা যাবে। এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা রয়েছে, আবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যোগ করা যাবে। তো যে কোনো একটা আমরা চয়েস করে সেখান থেকে কনফার্ম পারচেস দিব। এই কনফার্ম পারচেস দিলে আমাদের মোবাইল নাম্বার চাবে, অর্থাৎ বিকাশ নাম্বারটা চাবে, আমরা সেই বিকাশ নাম্বারটা ওখানে বসাবো। বসানোর পরে ফোনে একটি কোড আসবে, সেই কোডটি দিব আর এবং পিন নাম্বারটা দিব, দিলে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত এই টিকিট কাটা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।